লক্ষীপুরের রায়পুরে ঢাকা রায়পুর মহাসড়কের রাখালিয়া নামক স্থানে ঢাকা এক্সপ্রেস নামে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারালেন আরিফ নামের এক যুবক। আজ দুপুর 12:30টার সময় এই দুর্ঘটনা ঘটে। আরিফ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের মুন্নার ছেলে এবং তিনি একজন ব্যবসায়ী ছিলেন। সকালে কাস্টমারদের কাছ থেকে বকেয়া টাকা কালেকশন শেষে কর্মস্থলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ব্যাপারে রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয় এবং ঘাতক বাসটিকে আটক করা হয়। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।